কমিউনিস্ট জমানার একটানা শাসন ব্যবস্থায় গাঁজা বাণিজ্যের রমরোমা তাড়িয়ে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমকে ক্রমাগত গাঁজা মাফিয়াদের বিরুদ্ধে খবর প্রকাশ করায় সংবাদ মাধ্যমের কর্মীদের অনিশানা হতে হচ্ছে বাম শাসনের পাপের ফসল গাঁজার উৎখাতে যখন বিজেপি নেতৃত্বাধীন সরকার যুদ্ধ ঘোষণা করেছে তখনই নেশা কারবারীরা সাংবাদিকদের উপর খড়গহস্ত হয়ে পড়েছে কারণ একটাই নয়া সরকারের এই প্রশংসনীয় উদ্যোগের খবর ধারাবাহিকভাবে ভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করে যাওয়া আর তাতে আতে ঘা পড়েছে ড্রাগস মাফিয়াদের অন্তত সাম্প্রতিক সময়ের দুটি ঘটনা তার জলজ্জন্ত প্রমাণ তুলে ধরল খোয়াই থানার একটি এনডিপিএস মামলার সূত্র ধরে সংশ্লিষ্ট নেশা কারবারির বিরুদ্ধে পত্রিকায় বেশ কিছু খবর প্রকাশ করেছিলেন সেখানকার সাংবাদিক আশীষ চক্রবর্তী সেই খবরে থানার ওসি কৃষ্ণধন সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরেছিলেন বাবু যথারীতি সেই খবরের ভিত্তিতে আরক্ষা দপ্তরের শীর্ষ মহলের নির্দেশে খোয়াই থানার পুলিশ বাধ্য হয় অভিযুক্তকে গ্রেপ্তার করতে কিন্তু এর মধ্যে গত রবিবার সকালে একটি গাড়িতে চেপে কয়েকজন যুবক সাংবাদিক আশীষ চক্রবর্তীর বাড়ির পাশের ব্যবসায়ীর কাছ থেকে তার সম্পর্কে খোঁজ খবর নেয় সেই খবর জানার পরে নিরাপত্তার প্রশ্নে থানায় লিখিত অভিযোগ জানান তিনি সে সাথে জেলা পুলিশ সুপারকেও নালিশ জানান লক্ষণীয়ভাবে সেই একই দিনে রাতের বেলায় সোনামুরা মহকুমায় সামরিক পোশাক পরিহিত হয়ে কয়েকজন একটি নম্বরবিহীন গাড়িতে সাংবাদিক সাদেক মিয়াকে তুলে নিয়ে বেদম মারধোর করে এবং তার প্রাণনাশের চেষ্টা চালায় পরপর এহেন দুটি ঘটনায় নড়ে চড়ে বসে আগরতলা প্রেসক্লাবসহ সহ সাংবাদিকদের সংগঠনগুলি পরদিনই আগরতলা থেকে খোয়াই ছুটে যান রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের এক প্রতিনিধি দল সাংবাদিক প্রণব সরকার সঞ্জয় পাল সানিদ দেবরায় সেবক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আশিস চক্রবর্তীর বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজ নেন সেই সাথে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান একই দিনে সাংবাদিক প্রতিনিধিরা সোনামোড়ায় গিয়ে সাদেক মিয়ার উপর সংগঠিত প্রাণনাশের চেষ্টার ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে পুলিশের পদস্থ আধিকারিকদের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরবর্তী সময়ে দুটি ঘটনাতে উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের জন্য মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ডিজিকে নির্দেশ দেওয়া হয় সেই মর্মে দুটি ঘটনাতে সংশ্লিষ্ট গাড়িগুলি চিহ্নিত করে পুলিশ সেই সাথে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারকে এক আদেশে পুলিশ সদর কার্যালয়ে ক্লোজ করে নিয়ে যাওয়া হয় অপরদিকে সাদেক মিয়ার ঘটনায় সোনামুরা থানার ওসি শ্রীকান্ত চক্রবর্তীর ভূমিকা নিয়ে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয় ধারণা করা হচ্ছে দুই সাংবাদিকের উপর সংঘটিত হুমকি ও প্রাণ্যাসের চেষ্টার ঘটনায় খুব সহসায় অভিযুক্তদের গ্রেপ্তার করা যাবে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা